প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে আবৃত্ত দশমিক সংখ্যা আলোচনা করার আগে কয়েকটা জিনিস আমরা জেনে নেব ঠিক আছে আমরা দেখে নিই এক মিটার লম্বা ফিতেকে সমান পাঁচটি ছটি সাতটি ও আটটি ও নটি টুকরো করার চেষ্টা করি প্রতি টুকরোর দৈর্ঘ্য কি পাই দেখি তাহলে দেখো এখানে দশকে পাঁচ দিয়ে ভাগ করেছে এককে এক মিটার তাহলে পাঁচটি ভাগের সমান ভাগ একের পাঁচ এককে পাঁচ দিয়ে ভাগ করেছে খাচ্ছে না দশমিক দুই পাঁচ দুগুণে দশ তাহলে কত হয়েছে এক ভাজি তো পাঁচ সমান হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান বাই ফাইভ মিটার ওয়ান বাই ফাইভ মিটার বা জিরো পয়েন্ট টু মিটার ঠিক আছে তারপরে এককে ছয় দিয়ে ভাগ করেছে তাহলে দশমিক তাহলে এখানে শূন্য বসেছে ছয় ছয় এখানে চার বিয়োগ করে চার হচ্ছে ঠিক আছে তারপরে শূন্য দশমিক যেহেতু আছে শূন্য তাহলে ছয় ছয় ছত্রিশ আবার চার আবার চল্লিশ এসছে আবার ছয় ছয় ছত্রিশ তাহলে এটা কি পরপর হয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এক ভাজিত ছয় সমান একে ছয় মিটার সমান জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ডট 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 অর্থাৎ হচ্ছে ছয় 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 পর হয়ে যাবে এটা কিন্তু এই ভাগটা শেষ হবে না ঠিক আছে এরপরে দেখে নাও এককে আমরা সাত দিয়ে ভাগ করি এক ভাজিত সাত কত এসছে প্রথমে যে সাত এককে সাত তারপরে তিন তারপর শূন্য দশমিক আছে তাহলে শূন্য তাহলে পরে কত আছে দুই দশমিক আছে শূন্য সাত দুগুণে চোদ্দো চোদ্দো তারপরে ছয় ছয় আর সাত আটে ছাপ্পান্ন আবার চার এসছে চল্লিশ ঠিক আছে চল্লিশ তারপরে কত হচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ আবার পাঁচ এসছে সাত সাতে উনপঞ্চাশ এক এসছে তাহলে দেখো এক শেষে কত এসছে এসছে এক অর্থাৎ এরপরে এই নাম্বারটা কিন্তু আবার বারবার ফিরে আসবে এক আবার শূন্য মানে দশ আবার চলে এলো ঠিক আছে তাহলে ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন এইটা বারবার কিন্তু এই সংখ্যাটা ফিরে ফিরে আসবে তাহলে আমাদের ওয়ান ডিভাইডেড বাই সেভেন ইজিক টু ওয়ান বাই সেভেন মিটার জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন ডট 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 অর্থাৎ এরপর সংখ্যাগুলো কিন্তু ভাগ হয়ে যাবে ভাগ কিন্তু শেষ হবে না ঠিক আছে এরপর আমরা আট দিয়ে দেখবো আট তাহলে কে আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে দশমিক ঠিক আছে আট কে আট দুই হয়ে গেল তাহলে দশমিকের পরে শূন্য হবে তাহলে শূন্য আর দুগুণে ষোলো চার পাঁচ চারে কুড়ি তাহলে এটা এক ভাজিত আট হয়ে গেল একের আট মিটার সমান জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে নয় দিয়ে যদি ভাগ করি কে তাহলে এক ভাজিত নয় তাহলে আমাদের কত হবে প্রথমে নয় কে নয় হবে তারপরে ঠিক আছে এক ঠিক আছে তাহলে আমাদের কত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মিটার প্রথমে দশ তারপরে নয় এক হচ্ছে নয় আবার দশ বিয়োগ করলাম তাহলে এক হচ্ছে তাহলে দশ এইভাবে কী কি হচ্ছে জিরো ওয়ান নাইন মিটার তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ডট 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 কিন্তু এখানে ভাগ কিন্তু ভাগ কিন্তু শেষ হচ্ছে না অথবা ওয়ান 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 হয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের এই সংখ্যাগুলোকে কী বলবো নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পাচ্ছি ঠিক আছে দুই চার কে ভাগ করেছি চার দিয়ে ভাগ করেছি বা পাঁচ বা আট দিয়ে ভাগ করে দশমিক পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পাচ্ছি এক কে তিন ছয় সাত নয় দিয়ে ভাগ করে দশমিক পরে অসংখ্য সংখ্যা পাওয়া যাচ্ছে ঠিক আছে দেখো অসংখ্য সংখ্যা জিরো ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন তারপরে আরও সংখ্যা পাওয়া যাচ্ছে যেসব দশমিক সংখ্যা দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের কী বলবো আমরা তাহলে যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয় ঠিক আছে এই জিনিসটা তো মনে রাখতে হবে যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয় যেমন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইত্যাদি আবার যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে অসংখ্য অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলা হয় যেমন জিরো পয়েন্ট থ্রি থ্রি ডট 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 জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 ডট ডট অর্থাৎ এটা কিন্তু পরপর ছয় 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 হয়ে হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর ডট 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 অর্থাৎ তারও কিন্তু এটা মার হতে থাকবে এই দশমিক সংখ্যার মধ্যে দেখছি দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসছে এই অসমিক এই অসীম দশমিক সংখ্যার আলাদা কোনো নাম আছে কি এগুলিকে কি অন্য অন্যভাবে প্রকাশ করা হয় হ্যাঁ হয় কিভাবে আমরা বলে দিই এরকম কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে অর্থাৎ পুনঃপুন একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে তাই এদের আমরা পৌন দশমিক বা আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয় ঠিক আছে এই সংখ্যাগুলোকে আমরা বলি পৌন দশমিক বা আবৃত্ত দশমিক সংখ্যা আবৃত্ত মানে বারবার ঘুরে আসবে সব দশমিক সব অসীম দশমিক দশমিক সংখ্যা কি আবৃত্ত দশমিক না সবগুলো নয় তাহলে কিছু কিছু কিন্তু আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা পাবো তাহলে আমরা দেখব যে কোনগুলো আবৃত্ত দশমিক সংখ্যা আর কোনগুলো নয় ঠিক আছে এরপরে আমরা জেনে গেছি যে কোনগুলো আবৃত্ত দশমিক এবং কোনগুলো আবৃত্ত দশমিক সংখ্যা নয় ঠিক আছে এরপরে আমরা এই নিজে করি টেন পয়েন্ট ওয়ান করবো ঠিক আছে নিজে করি টেন পয়েন্ট ওয়ান তার আগে একটা জিনিস দেখে নেব যে আমাদের অসীম বা দশমিক সংখ্যা কোনো সংখ্যাকে দেখে বোঝা যায় কি না বোঝা যাবে কিভাবে যেমন যেসব ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে দুই বা পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই তারা কিন্তু সবসময় সসীম দশমিক সংখ্যা হবে আমি এটা পরে দেখাচ্ছি করে যে কিভাবে আমরা করবো কিনে সব ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে হরে দুই বা পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই তারা কিন্তু সসীম দশমিক সংখ্যা হবে আর যেসব ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে দুই পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক আছে তারা অসীম দশমিক সংখ্যা হবে ঠিক আছে ঠিক আছে কারণ তখন হরকে দশ একশো এক হাজার করা যাচ্ছে না ঠিক আছে তা আমরা দেখবো যে কোন সংখ্যাটা অসীম দশমিক সংখ্যা এবং কোনটা সসীম সেটা আমরা ভাগ না করেই বলবো তাহলে আমরা দেখে নিই কী করে করতে পারছি তাহলে প্রথমে দেখে নিই কত আছে আমরা প্রথমে ভাগ না করে আগে বলবো যে কোনটা অসীম দশমিক সংখ্যা কোনটা অসীম দশমিক সংখ্যা ভাগ না করে যেমন ধরো প্রথমেটা রয়েছে একের তিন যেমন এখানে আমরা করছি কথা আছে একের তিন ঠিক আছে তাহলে হর কথা আছে তিন তাহলে আমরা দেখে নিই তিন একের তিন একের তিন ঠিক আছে তাহলে তিনের আমরা মৌলিক উৎপাদকগুলো বার করবো তাহলে তিনের মৌলিক উৎপাদক একমাত্র এক ও তিন ছাড়া আর কিছু হবে না এক বা তিন দিয়ে করি তিন আর কিছু হবে না তাহলে তিন যদি থাকে তাহলে কিন্তু আমাদের এটা সসীম দশমিক সংখ্যা হবে না এটা আমাদের অসীম দশমিক সংখ্যা হবে তারপর কথা আছে দু একটা সেভেন বাই নাইন সেভেন বাই নাইন আমরা সাতকে যদি ভেঙে দেখি যে কি কি মৌলিক উৎপাদক রয়েছে এটা এক সাত সাত তাহলে তাহলে দেখো সাত আর এক হচ্ছে তাহলে কিন্তু এটা আমাদের আবৃত্ত দশমিক ষষ্টিম দশমিক সংখ্যা হবে ঠিক আছে এবার দেখো অসীম দশমিক সংখ্যা হবে ওয়ান বাই সেভেন আর সসীম দশমিক সংখ্যা হতে হলে হতে হলে কী হবে যে তাদের প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর যদি লঘিস্ট আকারে হরে দুই বা পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক কোথাও না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু সসীম উৎপাদক হবে যেমন একটা দেখে নিচ্ছি যেমন ধরো একের দুই একের দুই একের দুই এটা কী করে বুঝবো তাহলে দেখে নাও দুই আছে দুই এক দুই তাহলে দেখো দুই ও পাঁচ আমি বলেছি হরের মধ্যে যদি দুই ও পাঁচ মৌলিক সংখ্যা ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা না থাকে তাহলে সেটা কিন্তু সসীম হবে এটা কিন্তু সসীম হবে তাহলে দেখো আমরা যদি ভাগ করি কে দুই দিয়ে ভাগ করি দশমিক শূন্য পাঁচ দুগ্নে দশ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের সসীম দশমিক সংখ্যা হলো সসীম সসীম দশমিক সংখ্যা দশমিক সংখ্যা তার মানে আমরা জানলাম যে হরের যদি দুই ও পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক না থাকে তাহলে সেটা সসীম দশমিক সংখ্যা হবে আর হরে যদি দুই ও পাঁচ ছাড়া অন্য কোনো দশমিক অন্য কোনো সংখ্যা থাকে অন্য কোনো মৌলিক সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু অসীম দশমিক অসীমিক অসীম দশমিক সংখ্যা হবে ঠিক আছে আরেকটা সংখ্যা দেখে নিই আমরা যেমন ধরো নাইন বাই ফর্টি ফাইভ নাইন বাই ফর্টি ফাইভ তা হলের যে সংখ্যাটা সেটা হলের যে সংখ্যা কত আছে ফর্টি ফাইভ আছে আমি এটা ভেঙে নেবো দেখতে প্রথমে পাঁচ দিক করবো পাঁচ নাম পঁয়তাল্লিশ তিন ত্রিক্ষা নয় ঠিক আছে তাকে এটা লঘী টাকার প্রকাশ করে নিতে হবে তাহলে আমরা এটা টাকার প্রকাশ করে নিচ্ছি চার তিন ত্রিক্ষা নয় তিন একে তিন তিন পাঁচে পনেরো ঠিক আছে তিন পাঁচে পনেরো ঠিক আছে তাহলে বললো একের পাঁচ তাহলে দেখো হরে কথা যে পাঁচ আছে তাহলে এটা কিন্তু সসীম দশমিক সংখ্যা হবে মনে রাখবে যে দুই ও পাঁচ যদি মৌলিক সংখ্যা থাকে দুই বা পাঁচ হরে যদি দুই বা পাঁচ মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদন কোথাও না থাকে তাহলে কিন্তু সেটা সসীম দশমিক সংখ্যা হবে তাহলে এটা দেখো আমাদের সসীম দশমিক সংখ্যা হয়ে গেল ঠিক আছে সসীম দশমিক সংখ্যা তাহলে আমরা ভাগ না করে বলে দিতে পারি যে কোনটা অসীম দশমিক সংখ্যা হবে এবং কোনটা দশমিক কোনটা অসীম দশমিক সংখ্যা হবে তাহলে দেখো কত আছে একের তিন তিন আছে তাহলে আমরা তিন কি বলেছি দুই ও পাঁচ দুই ও পাঁচ ছাড়া দুই ও পাঁচ দুই ও পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক যদি থাকে তাহলে সেটা হবে অসীম দশমিক সংখ্যা তাহলে আমাদের একের দিন হবে অসীম দশমিক সংখ্যা এটা আমরা ভাগ করে দেখে নিতে পারি এটা অসীম দশমিক সংখ্যা হচ্ছে না ঠিক আছে তাহলে এটা হবে অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা আমি এটা ভাগ না করে করছি দশমিক সংখ্যা ভাগ না করে আবার ভাগ করে আমরা বলতে পারবো সেভেন বাই নাইন এটাও কিন্তু আমাদের অসীম দশমিক সংখ্যা হবে অসীম দশমিক দশমিক সংখ্যা তারপরে কথা আছে দেখে নাও তারপরে আছে একের ছয় তিনে আছে একে ছয় তাহলে ছয়ের যদি আমি মৌলিক উৎপাদে বার করি দুই তিন আছে তাহলে হবে না তাহলে এটাও কিন্তু আমাদের অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা তাহলে দেখো আমরা ভাগ না করে আমরা বলতে পারবো কোনটা অসীম দশমিক সংখ্যা হবে আর কোনটা দশমিক সসীম দশমিক সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা ভাগ না করে আমরা বলে দিতে পারছি যে কোনটা অসীম এবং কোনটা দশ সাতের এগারো ভাগ করে দিতে পারবো সাতের এগারো তাহলে এটাও কিন্তু আমাদের কথা আছে এগারো তাহলে দুই ও পাঁচ ছাড়াও এগারো রয়েছে তাহলে এটা অসীম দশমিক সংখ্যা হবে অসীম দশমিক সংখ্যা আর সসীম হতে হলে হরে মৌলিক উৎপাদক ও ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক থাকা চলবে না ঠিক আছে ঠিক আছে হুম এরপরে কথা আছে দেখে নাও এগারো বারো এটা আমাদের কোর্সে নিজে করি টেন পয়েন্ট ওয়ান নিজে করি আমরা ভাগ করছি না শুধু আমরা জেনে নিচ্ছি নিজে করি টেন পয়েন্ট ওয়ান কোনগুলো অসীম দশমিক সংখ্যা কোনগুলো বাঘ না করে আমরা বের করে নিচ্ছি ঠিক আছে সাতের এগারো তারপর হচ্ছে এগারোর বারো তারপর রয়েছে এগারোর বারো তাহলে বারো তাহলে বারো কে আমরা ভেঙে নেব বারো দুই ছয় দুই তিন তাহলে দেখো তিন মৌলিক সংখ্যা রয়েছে তাহলে এটা কিন্তু আমাদের কী হবে এটা আমাদের অসীম দশমিক সংখ্যা হবে অসীম দুই পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক যদি না থাকে তাহলে সেটা সসীম হবে আর দুই পাঁচ ছাড়া যদি অন্য কোনো মৌলিক উৎপাদক থাকে তাহলে সেটা অসীম দশমী সংখ্যা হবে ঠিক আছে এইভাবে তোমাদের বুঝতে হবে যে কোনটা অসীম হবে কোনটা সসীম হবে সেটা আমরা ভাগ না করে কিন্তু আমরা বলে দিতে পারবো ঠিক আছে একেবারে ভালো তারপর আছে ফিফটি ফিফটিন বাই থার্টি সেভেন কথা আছে ফিফটিন বাই থার্টি সেভেন এর মৌলিকতা থার্টি সেভেন আছে ঠিক আছে তাহলে এটা কিন্তু অসীম হয়ে যাবে ঠিক আছে অসীম দশমিক সংখ্যা ভাগ না করে আমরা বুঝতে পারবো যে কোনটা অসীমিক অসীম দশমিক সংখ্যা হবে কোনটা সসীম হবে দুইয়ের পনেরো এর পনেরো কথা আছে পনেরো তাহলে পনেরো কথা কথা হচ্ছে পাঁচ তিন আছে তাহলে তিন হলে হবে না দুই আর পাঁচ ছাড়া আর কোনো যদি মূলগত থাকে তাহলে কিন্তু সেটা অসীম দশমিক সংখ্যা হবে এটাও হবে অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক অসীম দশমিক সংখ্যা আট নম্বরের কথা আছে দেখে নাও আট নম্বর আছে ফর্টি নাইন বাই সিক্সটি থ্রি ফর্টি নাইন বাই সিক্সটি থ্রি আমাকে ভেঙে সঞ্জয় প্রকাশ করবো ফর্টি নাইন সেভেন তাহলে হচ্ছে সাতের ঠিক আছে তাহলে নয়কে দেখে নয় নয় হচ্ছে তিন ত্রিক্ষা নয় তাহলে দুই ও পাঁচ ছাড়া তিন রয়েছে তাহলে এটা আমাদের অসীম দশমিক সংখ্যা হবে তাহলে ভাগ না করে আমরা বুঝতে পারবো কোনটা অসমিক দশমিক সংখ্যা এবং কোনটা সসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা সাতের নয় ঠিক আছে এরপর কত আছে এগারো সাঁত্রিশ নয় আছে এগারো সাঁত্রিশ এগারো বাই থার্টি সেভেন তাহলে আমরা ভাগ করে বলতে পারবো এগারো থার্টি সেভেন আছে তাহলে এখানে মনে করতে পারব থার্টি সেভেন বা ওয়ান আছে তাহলে কিন্তু এটা কী হবে এটা হবে অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক অসীম দশমিক সংখ্যা ঠিক আছে তারপরে দশের দাগে কত আছে দেখো দশের দাগে রয়েছে বারোর সত্তর টুয়েলভ বাই সেভেন্টি টুয়েলভ বাই এটা আমরা আগে দুই ছয় দুই তিনে ছয় দুই পাঁচে ঠিক আছে ছয় পঁয়ত্রিশ আর যাবে না তাহলে ছয়ের পঁয়ত্রিশ ছয়ের পঁয়ত্রিশ তাহলে দেখো থার্টি ফাইভ আছে তাহলে থার্টি ফাইভকে আমরা পাঁচ দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ দুইও পাঁচ ছাড়াও সাত মনিক রয়েছে তাহলে এটা আমাদের অসীম দশমিক সংখ্যা হবে অসীম দশমিক সংখ্যা তাহলে ভাগ না করে আমরা বুঝতে পারবো কোনটা অসীম দশমিক সংখ্যা হবে আর কোনটা সসীম দশমিক সংখ্যা হবে ঠিক আছে তারপর চেকের দুই একের দুই তাহলে দেখো হরে আমাদের দুই রয়েছে তাহলে দুই ও পাঁচ ছাড়া আর অন্য কোনো মৌলিক উৎপাদক নেই তাহলে এটা কিন্তু আমাদের কী হবে সসীম দশমিক সংখ্যা হবে এটা আমাদের সসীম দশমিক সংখ্যা হবে সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা ঠিক আছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে অসীম সসীম হতে হলে কে নাইন বাই ফর্টি ফাইভ আছে তারপরে আছে নাইন বাই ফর্টি ফাইভ নাইন বাই ফর্টি ফাইভ তাহলে নাইন ফাইভ একের পাঁচ তাহলে আমাদের কত আছে হলে পাঁচ আছে তাহলে পাঁচ ও দুই ছাড়া অন্য কোনো সংখ্যা যদি না থাকে তাহলে সেটা কী হবে সসীম হবে তাহলে এই একের পাঁচ এটা সসীম হয়ে যাবে সসীম সসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা আমরা ভাগ না করে শুধু কোনটা অসমিক কোনটা সসীম দশমিক সংখ্যা সেটা আমরা বের করে নিচ্ছি ঠিক আছে এরপরে তেরো তে কথা আছে তেরো তারিখ রয়েছে এগারো পূর্ণ দশের বারো দশের বারো ঠিক আছে এটা কত হবে দেখে নাও তাহলে বারোকে এগারো দিয়ে গুণ একশো বত্রিশ একশো বত্রিশ সাত দশ একশো বিয়াল্লিশ ওয়ান ফর্টি টু বাই টুয়েলভ ঠিক আছে এটা কাটাঘাটি করো দুই ছয় দুই সাত চোদ্দ এক দুই একাত্তরের ছয় আর যাবে না তাহলে ছয় আছে তাহলে ছয়কে যদি আমরা মনে করতে দুই তিন রয়ে গেল তাহলে কিন্তু এটা হয়ে যাবে অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক অসীম দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি এ চোদ্দ নম্বর তেরো ছয় আছে চোদ্দ নম্বর রয়েছে তেরো ছয় তের তেরো ছয় ঠিক আছে তাহলে তেরো ছয় কার কাটি যাচ্ছে না ছয় ছয় কারো মৌলিক দুই তিন তাহলে দুই পাঁচ ছাড়া তিন রয়েছে তাহলে কিন্তু এটা আমাদের কী হয়ে যাবে অসীম দশমিক সংখ্যা হবে অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা তাহলে দেখো আমরা ভাগনা করে শুধু আমরা বলে দিতে পারছি যে কোনটা অসীম দশমিক সংখ্যা হবে কোনটা সসীম দশমিক সংখ্যা আবার একবার বলছি যে যেসব ভগ্নাংশে লঘিষ্ট আকারে হরে দুই ও পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক থাকবে না তারা কিন্তু আমাদের সসীম দশমিক সংখ্যা হবে ঠিক আছে আর যেসব ভগ্নাংশে লঘিষ্ট আকারে হরে দুই পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক আছে বা থাকবে তারা কিন্তু কি হবে অসীম দশমিক সংখ্যা হবে ঠিক আছে হুম এইভাবে আমরা কোনটা অসীম দশমিক সংখ্যা কোনটা সসীম দশমিক সংখ্যা ভাগ না করে কিন্তু বলে দিতে পারবো ঠিক আছে এরপরে আমাদের দু নম্বর কি রয়েছে দেখে নাও দু নম্বর রয়েছে ফাঁকা ঘরে ভর্তি করে আবৃত দশমিক সংখ্যার মধ্যে রকম পার্থক্য আছে কিনা দেখি আমরা সবগুলো করবো না তাহলে ওয়ান বাই থ্রি আছে জিরো পয়েন্ট থ্রি পৌনপনিক এটাকে আমরা পৌনপনিক বলি ঠিক আছে পৌনফনিক অর্থাৎ কী যে তিন 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 হয়ে হয়ে যাবে এটা কিন্তু শেষ হবে না একের ছয় শূন্য দশমিক এক ছয় পৌনপনিক তো এগারোর বারো শূন্য দশমিক নয় এক ছয় পৌন ঠিক আছে তারপর সাতের এগারো শূন্য দশমিক ছয় তিন ছয় পৌন দিনে তিনে পৌন পনিক ছয় তিন ছয় তিন বারবার ফিরে ফিরে আসবে পনেরো সাত সাঁইত্রিশ জিরো পয়েন্ট ফোর জিরো ফাইভ চারে পৌন পণিক পাঁচে পৌন পণিক অর্থাৎ ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ বারবার ফিরে ফিরে আসবে ঠিক আছে তাহলে আমরা কী জানলাম যে সব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক বলে তাহলে এই যে আমাদের শুদ্ধ আবৃত্ত দশমিক যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় দশমিক বিন্দুর পরেই যেটা শুরু হবে সেটা আমাদের কী হবে আবৃত্ত শুদ্ধ আবৃত্ত দশমিক হবে আর কি যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত্ত দশমিক বলা হয় ঠিক আছে তাদের কি বলা হয় মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা যেমন এখানে রয়েছে জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স ডট তাহলে দেখো এই সিক্স পনেরো কি দশমিক পরে নেই এটাকে আমরা বলব মিশ্র দশমিক মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে আর দশমিকের পরেই যদি শুরু হয় যেমন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর জিরো ফাইভ ফোর পাঁচ কী হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের এই যেটা আছে তাহলে দেখো নিচের আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক আবার কোনগুলো মিশ্র আবৃত্ত দশমিক খুঁজি ও আলাদা করে বসায় এগুলো আমাদের দু একটা করে দেখতে পারি সবগুলো করার প্রয়োজন নেই ঠিক আছে আমাদের এই টেন পয়েন্ট ওয়ানের টেন পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট ওয়ানে আমরা এক দুটো দেখে নেবো যে সসীম আর অসীম সবগুলো করার প্রয়োজন নাই তোমরা এটা বাড়িতে অবশ্যই করবে ঠিক আছে তাহলে আমরা দেখেছি অসীম ভাগ না করে এবার ভাগ করে দেখে নিচ্ছি যে সত্যি এটা হচ্ছে কি না তাহলে দু একটা সংখ্যা আমরা নিয়ে ভাগ করব। ঠিক আছে তাহলে টেন পয়েন্ট ওয়ান নিজে করি টেন পয়েন্ট ওয়ান নিজে করি করি টেন পয়েন্ট ওয়ান সবগুলো করবো না শুধু আমরা এক দুটো করে দেখে নেব এক নম্বর নিচ্ছি একের দুই একের দুই তাহলে একে দুই দিয়ে ভাগ করছি একে দুই দিয়ে ভাগ শূন্য দশমিক শূন্য পাঁচ দুগুণে দশ ঠিক আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এটা আমাদের হচ্ছে সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা ঠিক আছে আর একটা নিয়ে নেব যে কোনো সংখ্যা একটা নি এক তিন একের তিন তাহলে একের তিন দিয়ে ভাগ তিন খাচ্ছেন দশমিক শূন্য তিন ত্রিক্ষা নয় এক খাচ্ছে না দশ হয়ে গেল আবার তিন তিরীক্ষা নয় আবার এক আবার তিন তিরিক্ষা নয় এইভাবে কিন্তু আমাদের ভাগটা কিন্তু কোনো দিন শেষ হবে না ঠিক আছে এটাকে আমরা কি লিখব শূন্য দশমিক তিন পৌন পনপনিক মানে কি এই তিনটা বারবার ফিরে আসবে তিন 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 বারবার এই ভাগটা দিন কিন্তু শেষ হবে না এটাকে আমরা বলি পনপনিক তাহলে জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে আর দশমিক পরে দশমিক পরে যদি পৌনপণিক শুরু হয় তাহলে সেটাকে আমরা বলি শুদ্ধ আবৃত্ত দশমিক শুদ্ধ আবৃত্ত দশমিক আর দশমিকের পরে একটা বা একটা একটা বা দু একাধিক ছেড়ে যদি পৌনপনিক বসে তাহলে সেটাকে আমার বলবো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা এটা করে দেখলাম তাহলে এটা আমাদের কি হবে জিরো পয়েন্ট এটা আমাদের হবে অসীম দশমিক সংখ্যা কি হবে এটা অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক দশমিক সংখ্যা ঠিক আছে এরপরে আমরা টেন পয়েন্ট টু এর ত্যাগ করবো নিজে করি টেন পয়েন্ট আমরা সবগুলো করলাম না বাকিগুলো তোমরা নিজে বাড়িতে দেখবে ঠিক আছে নিজে করি টেন পয়েন্ট টু টেন পয়েন্ট টু ঠিক আছে নিজে করে টেন পয়েন্ট টু কি আছে দেখে নাও যে নিচের আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক আবার কোনগুলো মিশ্র আবৃত্তিক আবৃত্ত দশমিক খুঁজি ও আলাদা করে বসাই আমরা সবগুলো করব না সমস্ত কয়েকটাই করে দেখব ঠিক আছে একটা করছি আটের নয় আটের নয় ঠিক আছে আর একটা করবো পাঁচের এগারো পাঁচের এগারো ঠিক আছে আটের নয় অর্থাৎ আটকে নয় দিয়ে ভাগ করতে হবে আটকে নয় দিয়ে ভাগ ঠিক আছে খাচ্ছে না শূন্য দশমিক তাহলে শূন্য আট নাম বাহাত্তর সেভেন্টি টু আবার আট হচ্ছে ঠিক আছে আবার আট নাম দশমিক আছে শূন্য আট নাম বাহাত্তর আবার আট হচ্ছে তাহলে আট নাম বাহাত্তর এইভাবে কিন্তু আমাদের ভাগগুলো শেষ হবে না ঠিক আছে তাহলে আমাদের কত হচ্ছে এইট বাই নাইন এইট বাই নাইন ইজিক হচ্ছে জিরো পয়েন্ট এইট পৌন ঠিক আছে তাহলে দশমিক বিন্দুর পরে এইটের ফলে পৌনপণিক হয়েছে তাহলে এটা হবে শুদ্ধ আবৃত্ত দশমিক এটা হবে শুদ্ধ শুদ্ধ আবৃত্ত দশমিক শুদ্ধ আবৃত্ত দশমিক এটা হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে এরপর কথা আছে পাঁচের এগারো ঠিক আছে কথা আছে পাঁচের এগারো তবে পাঁচকে এগারো দিয়ে ভাগ করবো পাঁচকে এগারো দিয়ে ভাগ দশমিক শূন্য চার এগারো চুয়াল্লিশ তাহলে কথা হচ্ছে ছয় হাতে এক ঠিক আছে দশমিক আছে ষাট পাঁচ এগারো পঞ্চান্ন ফিফটি ফাইভ পাঁচ দশমিক আছে শূন্য তাহলে আবার কথা হবে আবার চার দিয়ে হবে চার চুয়াল্লিশ তাহলে ছয় শূন্য আবার পাঁচ পাঁচ ঠিক আছে তো এইভাবে আমাদের বেড়ে বেড়ে যাচ্ছে তাহলে আমাদের দেখো ফোর ফাইভ ফোর ফাইভ এটা কিন্তু রিপিট হয়ে যাচ্ছে তো এটাকে আমরা লিখব পাঁচ এগারো সমান জিরো পয়েন্ট ফোর ফাইভ চার পৌন পাঁচ পৌন ঠিক আছে তাহলে আমাদের জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর পৌন পাঁচ পৌন পনিক এটা আমাদের শুদ্ধ জিরো পয়েন্ট ফোর তাহলে দশমিকের পরে কিন্তু আবৃত্ত দশম শুরু হচ্ছে তো এটা শুদ্ধ আবৃত্ত সংখ্যা শুদ্ধ শুদ্ধ এটা আমাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা ঠিক আছে এটা আমরা পেলাম শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা এরপরে আরেকটা করে নিচ্ছি যেমন ধরো চারের সাত চারের সাত তাহলে চারকে সাত দিয়ে ভাগ দশমিক শূন্য পাঁচ সাতে পাঁচ আবার শূন্য সাত উনপঞ্চাশ আছে শূন্য বসালাম সাত এক সাত তাহলে হলো তিন দশমী আছে আবার শূন্য তাহলে হয়ে গেল চার ছয় সাথে আঠাশ উনত্রিশ দুই শূন্য দুগুণে চোদ্দো আমরা এখানে করছি ছয় ছয় শূন্য সাত আটের ফিফটি সিক্স ফোর শূন্য তাহলে এই দেখো এই চারটে এখানে কিন্তু আমার ফিরে আসছে তাহলে পাঁচ পৌন পণিক আট পনেরো পণিক ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে আমাদের জিরো পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট পাঁচ পৌন আট তাই শূন্য দশমিকের হয়েছে তো এটা আমাদের হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা এটা হবে আমাদের শুদ্ধ ও আবৃত্ত দশমিক সংখ্যা শুদ্ধ আবৃত্ত দশমিক দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা দশমিকের পরে যদি আবৃত্ত পৌনপণিক শুরু হয় তাহলে সেটা আমাদের হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আর যদি এক বা একাধিক সংখ্যা ছেড়ে পৌনপণিক শুরু হয় তাহলে সেটা আমাদের হবে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা যেমন এখানে একটা সংখ্যা আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স দেখো এই দশমিকের পরে দুটো সংখ্যা আছে নাইন ওয়ান তারপরে শুরু হচ্ছে তো এটা হবে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা মিশ্র আবৃত্ত দশমিক দশমিক সংখ্যা ঠিক আছে এই ধরনের যদি হয় তাহলে সেটা কী হবে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা সবই বুঝতে পারলাম যে নাইন পয়েন্ট তাহলে আমরা টেন পয়েন্ট ওয়ান ও টেন পয়েন্ট টু এ অঙ্কগুলো করলাম তাহলে ডিয়ার ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ এভিবডি ফর ওয়াচিং দিস ভিডিও